এপার বাংলা ওপার বাংলা, এই দুই নিয়ে সোনার বাংলা। শহীদ হয়ে ভাই আমাদের করলো স্বাধীন দেশ যে মোদের, জব্বার বারকাত লাতিফ রফিক, সাথে হাজারো বাংলা প্রেমিক, বুলেট খেয়ে লুটিয়ে পড়ে বাংলা ভাষা রক্ষার তরে। একই বাংলার সন্তান মোরা, মাঝে শুধু তার তার কাটার বেড়া, ভাষায় আধা ভাষায় আবার হয় ভাষায় আবার ভাগাভাগি, তা কি কখনো হয় নাকি? কথায় গানে পিঠে পার্বণে এই ভেদাভেদ এখানে ওখানে, আমরা বাঙালি একই সুরে গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাই তো মোরা স্মরণ করি একুশের সাত সকালে, ভগ্ন মনে আর চোখের জলে, বুকের চাতি ফুলছে সবার তাদের কথা স্মরণ করে। অনেক শ্রদ্ধা অনেক প্রণাম জানাই ওদের অনেক সেলাম, দুই বাংলার সন্তান মোরা, আমরা যে ভাই ভাই, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে শত্রু যে তারাই। স্যার আপনার নামটা? চঞ্চল আমরা বাংলায় পাবে, তুমি চাইলে কাটা তারে আটকে দিতে পারো সীমা, প্রেমিকার ওড়না সরকার বাড়ির ছাগল সবও পারে, রেখেছো নদী জল পাখিকে আটকাও দেখি প্রজাপতি, মশাকে রুখতে কত দীর্ঘ মশারি টানা, কত দূর বিস্তৃত তোমাদের জাল, নদীকে লাগাম দিতে কত উঁচু বাস, তোমাদের সময় নাই তোমরাই প্রভু, তবু কতবার একুশের দিনে শব্দ দিয়ে সীমানা ভেঙেছি, পাসপোর্ট ছাড়াই আমরা বাংলায় কথা বলি, বাংলায় আসবো। আজকে এখানে উপস্থিত দুই বাংলার মানুষ, আমরা একত্রিত হয়ে শিক্ষকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আজকে এই মুহূর্তটা বাঙালির কাছে বিশেষ গর্বের দিন, বিশেষ করে বলতে হয় যে ভাষা কেন্দ্র করে সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের স্বাধীন দেশ তৈরি হয়েছে, এবং আরও সম্মানিত হয়েছে, আমরা গর্ববোধ করছি যে এই ভাষাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ভাষা হিসাবে এই দিনটি স্বীকৃতি পেয়েছে। তাই প্রতিটা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধার্ঘ, এবং তাদেরকে স্মরণ করি, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এই বলেই আমি